আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কিভাবে বুঝবেন আপনার জমির দলিল বৈধ কিনা? অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কিভাবে বুঝবেন আপনার জমির দলিল বৈধ কিনা? জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ লেনদেন এবং এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলো বোঝা জরুরি। জমির দলিল হলো একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে। তাই জমি কেনার আগে দলিলটি সঠিকভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমি কেনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং আইনি জটিলতা এড়াতে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। দলিলের মূল কপি পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে দলিলটি সঠিকভাবে সাব রেজিস্ট্রেশনের দ্বারা স্বাক্ষরিত এবং সিল করা আছে। দলিলের মূল কপিতে থাকা ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলে যাচ্ছে কিনা তা পরীক্ষা করুন। দলিলের সকল পাতায় সঠিকভাবে স্ট্যাম্প লাগানো আছে কিনা তা নিশ্চিত করুন। দলিলের তথ্য যাচাই করুন। দলিলের উল্লেখিত মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, ডাক নম্বর ইত্যাদি তথ্য সঠিক কিনা তা খতিয়ান, ডাক খতিয়ান এবং সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন। দলিলে উল্লেখিত সাক্ষীদের নাম এবং ঠিকানা সঠিক কিনা তা যাচাই করুন। 3 নম্বর, আইনি পরামর্শ নিন। একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা নিশ্চিত করার সবচেয়ে নিরাপদ উপায়। আইনজীবী দলিলের সকল দিক বিশ্লেষণ করে আপনাকে দলিলটি বৈধ কিনা তা জানাতে পারবেন। 4 নম্বর, অনলাইন মাধ্যমে ব্যবহার করুন। সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জমির দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও জমির দলিলের বৈধতা যাচাই করার সার্ভিস প্রদান করে। সতর্কতা অবলম্বন করুন। দলিলের বৈধতা সম্পর্কে কোনো সন্দেহ থাকলে দলিলটি ক্রয় করা থেকে বিরত থাকুন। অসৎ ব্যক্তিদের প্রতারণার শিকার হতে সাবধান থাকুন। জমি কেনার আগে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করতে পারবেন। জমির দলিল বৈধ কিনা তা বোঝার জন্য কিছু প্রশ্ন ও উত্তর। 1 নম্বর, দলিলে কি সকল প্রয়োজনীয় তথ্য আছে? দলিলে জমির মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, ডাক নম্বর, মৌজা, উপজেলা, জেলা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা? দলিলের সাক্ষীদের নাম, ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা? দলিলের স্বাক্ষর ও তারিখ স্পষ্টভাবে আছে কিনা? 2 নম্বর, দলিলের স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন। দলিলে সরকার নির্ধারিত স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে কিনা? দলিলটি সঠিকভাবে রেজিস্ট্রি করা হয়েছে কিনা? রেজিস্ট্রারের স্বাক্ষর ও তারিখ স্পষ্টভাবে আছে কিনা? 3 নম্বর, দলিলের মালিকানার ধরন। দলিলের মাধ্যমে মালিকানা কিভাবে অর্জিত হয়েছে? উত্তরাধিকার, ক্রয়,
বিনিয়োগ, বিনিময়, দান ইত্যাদি। মালিকানার ধরন কি? মালিকানা দখল, বাগ চাষ ইত্যাদি। মালিকানার কোনো শর্ত বা বাধা আছে কিনা? জমির অবস্থা, জমি কি বাস্তবে বিদ্যমান? জমির মালিকানা বিতর্কমুক্ত কিনা? জমির উপর কোনো ঋণ বা বন্ধক আছে কিনা? 5 নম্বর, আইনি পরামর্শ। জমির দলিল বৈধ কিনা তা নিশ্চিত করার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। দলিলের বয়স, প্রশ্ন, কত বছরের পুরনো দলিল বৈধ? উত্তর, দলিলের বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই, তবে 1976 সালের আগে দলিলগুলো পুরাতন দলিল হিসাবে বিবেচিত হয় এবং বৈধতা যাচাইয়ের জন্য অতিরিক্ত যাচাই বাছাই প্রয়োজন হতে পারে। দলিলের ধরন, প্রশ্ন, কত ধরনের জমির দলিল আছে? উত্তর, বাংলাদেশে 4 ধরনের জমির দলিল আছে। ডাক নম্বর খতিয়ান, মৌজা খতিয়ান, সিএস খতিয়ান, আরএস খতিয়ান। 8 নম্বর, দলিলের মালিকানা, প্রশ্ন, দলিলে একাধিক মালিকের নাম থাকলে কি করবেন? উত্তর, সকল মালিকের সম্মতি ছাড়া জমি বিক্রি করা যাবে না, মালিকানা পরিবর্তনের জন্য সকলের স্বাক্ষর এবং সম্মতি প্রয়োজন। দলিলের 9 নম্বর, দলিলের মিউটেশন, প্রশ্ন, মিউটেশন কি? উত্তর, মিউটেশন হলো জমির মালিকানা পরিবর্তনের নথিভুক্ত প্রক্রিয়া। নতুন মালিকের নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশন করা আবশ্যক। 10 নম্বর, দলিলের জালিয়াতি, প্রশ্ন, জাল দলিলের বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর, জাল দলিলের ভুল বানান, অপুষ্ট তথ্য, মিথ্যা স্বাক্ষর এবং অসঙ্গতিপূর্ণ তথ্য থাকতে পারে। 11 নম্বর, দলিল যাচাই, প্রশ্ন, জমির দলিল যাচাই করার সর্বোত্তম উপায় কি? উত্তর, সাব রেজিস্ট্রার অফিস, আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিলের মূল কপি এবং খতিয়ানের সাথে মিলিয়ে দেখতে পারেন। ভূমি অফিস, আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার ভূমি অফিসে গিয়ে দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন। আইনজীবীর পরামর্শ, একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা যাচাই করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। 12 নম্বর, দলিল সংক্রান্ত আইনি জটিলতা, প্রশ্ন, জমির দলিল সংক্রান্ত আইনি জটিলতা সমাধানের জন্য কি করবেন? উত্তর, জমির দলিল সংক্রান্ত আইনি জটিলতা সমাধানের জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করা উচিত। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংকস। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।